এই ভিডিওটা আমি কেন দেখালাম সেটা আমি ভিডিওর মাঝখানে বলবো, আপনারা পরে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এই ভিডিওটা আমি কেন দেখাইছি। তার আগে কিছু ইম্পর্টেন্ট কথা বলে নিই যেটা জানা অত্যন্ত জরুরি। আমাদের কিছু ছোট ছোট ভুলের কারণে আমাদের চ্যানেলগুলো নষ্ট হয়ে যায়, চ্যানেলগুলো সাসপেন্ড হয়ে যায়, গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়, ডিলিট হয়ে যায়, শুধুমাত্র আমাদের ভুলের কারণে, ছোটো ছোটো ভুলের কারণে যেটা অ্যাকচুয়ালি সলভ করা যেত, বাট আমরা এমন কিছু ভুল করে ফেলি যেটার কারণে আমাদের টোটালি চ্যানেলটাই ডিলিট করে দিতে হয়, টোটালি চ্যানেলটাই নষ্ট হয়ে যায়, গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায়। আমার ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে অনেকে আমাকে এসএমএস দিচ্ছেন যে ভাই এই প্রবলেমে পড়ছি, পড়ার পরে আমি এই ভিডিওটা দেখে আমি এই প্রবলেমটা সলভ করতে গেছিলাম, যাওয়ার পরে দেখি যে আমার আর হচ্ছে না, ঠিক আছে, সে একটা প্রবলেমে পড়ছিল। এরকম অনেক কমপ্লেইন আমার ইনস্টাগ্রামে আসে, অনেকে বলে যে ভাইয়া এই কপিরাইট স্ট্রাইকের ঝামেলা, অনেকে বলে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের ঝামেলা, ইউটিউবের ঝামেলা, তো তারা বলে যে আমরা এই সমস্যায় পড়ছিলাম, দেন আমরা এই ভিডিওটা দেখে সেটাকে সলভ করতে গেছি, পরে আর সলভ হয়নি। এখন এইখানে হচ্ছে কথা, মেইন কথা এটা যে ইউটিউবের যে ভিডিওগুলো আছে, যে কোনো সমস্যার সমাধান বলে না যাই বলে না কেন, যে ভিডিওগুলো আছে সেগুলো সবসময় কিন্তু রাইট থাকবে তার কোনো গ্যারান্টি নেই। অনেকে আছে যারা শুধুমাত্র ভিউজ পাওয়ার জন্য, ক্লিক বেট করার জন্য, কিংবা জাস্ট টাকা ইনকাম করার জন্য তারা এমন কিছু ইনফরমেশন দিয়ে রাখে, এমন কিছু টাইপের ভিডিও তৈরি করে রাখে যেটা যদি আপনি ফলো করেন তাহলে আপনার চ্যানেলটাই নষ্ট হয়ে যাবে, আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টই নষ্ট হয়ে যাবে। তারা আপনাকে দেখাচ্ছে যে না আমরা এইভাবে এইভাবে করতেছি, হ্যাঁ আমরা এইভাবে এই প্রসেসে করতেছি, আপনারাও করেন, দেখেন আমার লাস্টে যে আমার অ্যাকাউন্ট ঠিকঠাক, তাদের অ্যাকাউন্ট ঠিকঠাক অ্যাকাউন্টই তারা অন্যভাবে দেখায়। ভিডিও এডিটিংয়ের মাধ্যমে সব পসিবল, এটা আপনারা বুঝতে পারছেন, ভিডিও এডিটিংয়ের মাধ্যমে সব পসিবল, আপনাকে দেখাচ্ছে সে ঠিক করে ফেলছে, বাট আসলে সে ঠিক করছে কি না, কিংবা দেখা যাচ্ছে ভালো একটা অ্যাকাউন্ট নিয়ে আপনাদেরকে দেখাচ্ছে, একটু অন্যভাবে ই করে আপনাকে দেখালো যে এই খারাপ অ্যাকাউন্ট ভালো করে ফেলছে, বাট আসলে মেইন যে প্রসেসটা সেটা কিন্তু ওইটা না। তো আমি অনেকে দেখলাম যে অনেকে এমন এমন ভিডিও ফলো করে তারা এটা করার পরে, ঠিক আছে, তাদের চ্যানেলে অ্যাপ্লাই করার পরে দেন আমাকে এসএমএস করছেন যে ভাই আমি এটা করছি, এখন আমার চ্যানেল কেন হয় না, এই ভিডিও দেখে করলাম বাট কেন হচ্ছে না। আমি বলবো না যে সব ভিডিও ফেক, ঠিক আছে, কিন্তু কিছু কিছু ইউটিউবার আছে শুধুমাত্র ভিউজ পাওয়ার জন্য, শুধুমাত্র কিছু ইনকাম করার জন্য, আর মানুষজন ওইটাই বেশি দেখে, কিছু বলার নেই, মানুষজন দেখে যে শর্টকাটে কীভাবে উপরে ওঠা যায়, শর্টকাট বলে কিচ্ছু নাই, আপনাকে পরিশ্রম না করলে কিংবা আপনি যদি হার্ডওয়ার্ক না করেন, ভিডিও না করেন, ইম্পসিবল, কোনোভাবে আপনি উপরে উঠতে পারবেন না, শর্টকাট কোনো ওয়েই ভালো না, কিছু কিছু ক্ষেত্রে আলাদা বাট নর্মালি শর্টকাট ওয়ে ভালো না, কষ্ট করে ওঠেন দেখবেন যে সহজে পড়বেন না, একবারে দুম করে ওঠেন দুম করে পড়ে যাবেন। তো সেই ভিডিওটা দেখলাম যে একটা ফেক একটা ভিডিও, আমি নাম বলছি না, কারোর নাম বলছি না, কিংবা কারা ফেক ভিডিও তৈরি করে সেটাও বলছি না, বাট এরকম ইউটিউবে অনেক আছে। জাস্ট আমি এটা বোঝাতে চাচ্ছি যে ইউটিউবে সব ভিডিও আপনারা ট্রাস্ট করবেন না, সব ভিডিও রিয়েল না, কিছু কিছু ভিডিও এডিটিংয়ের মাধ্যমে আপনার চোখের সামনে দেখানো হয়, কিছু কিছু ভিডিও আছে যেগুলো ফেক ভিডিও। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আপনি তো বলে দিলেন যে ফেক ভিডিও আছে আবার রিয়েল ভিডিও আছে, আমরা কীভাবে বুঝবো অ্যাকচুয়ালি রিয়েল ভিডিও? রিয়েল ভিডিও বোঝার জন্য আপনাকে একটু ওই মানুষটা সম্পর্কে ঘাটাঘাটি করতে হবে, ওই মানুষটার অন্যান্য ভিডিওগুলো দেখতে হবে যে সে কতটা মানুষের কাছে ট্রাস্টেড, সে কত সময় ধরে ইউটিউবে আসে, এগুলো আপনাকে দেখতে হবে, তার চ্যানেলটা আসলে ভেরিফাইড কি না। ভেরিফাইড সব চ্যানেলই হয়ে যায়, 100K সাবস্ক্রাইবার হলে ভেরিফাইড হয়ে যায়, বাট এইটা দেখতে হবে যে ওই চ্যানেলটা কতটা ট্রাস্টেড। আমি একবার আমার কথা বলছি না যে আপনারা আমার ভিডিও দেখেন কিংবা এই ভিডিও দেখেন, এই চ্যানেলে ভিডিও দেখেন, আমি এইভাবে বলছি না, বাট আপনারা যার ভিডিও দেখে ফলো করবেন, কিছু কিছু বিষয় আছে যেগুলো অনেক বেশি সেন্সিটিভ, যেমন হচ্ছে আপনার কপিরাইট স্ট্রাইক, গাইডলাইন স্ট্রাইক, আপনার অ্যাডসেন্স ডিজেবল, আপনার মনিটাইজেশন ডিজেবল, এই যে বিষয়গুলো এগুলোতে এতটা সহজ না, এগুলো তো সেন্সিটিভ ম্যাটার। আপনার চ্যানেলের মনিটাইজেশন চলে যাওয়া মানে আপনার ইনকাম চলে যাচ্ছে, আপনার অ্যাডসেন্স ডিজেবল হয়ে যাচ্ছে মানে কি আপনার, আপনি পরবর্তীতে একটা অ্যাডসেন্স যদি ডিজেবল হয়ে যায় সেটা ফিরিয়ে আনাটা কোয়াইট ইম্পসিবল। তো আপনারা যে ভিডিওই দেখেন না কেন, যে ভিডিও ফলো করেন না কেন, কোনো সমস্যা নেই, আপনি দেখেন, বাট আপনি যদি ওই সম্পর্কে ভালো একটা না জানেন তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখেন, অন্যান্য 8-10 ভিডিও দেখেন, যে সেন্সিটিভ যে জিনিসগুলো বললাম, কপিরাইট স্ট্রাইক কিংবা গাইডলাইন স্ট্রাইক কিংবা অ্যাডসেন্সের যে বিষয়গুলো, এগুলো সলভ করার জন্য অন্তত 10 ভিডিও দেখেন, 10 ভিডিও দেখেন যে কোথায় কে কী দেখাচ্ছে, আপনার প্রবলেমটা কি সেটাকে আইডেন্টিফাই করেন, তারপরে হচ্ছে সেই প্রবলেম অনুযায়ী দেখেন, ওই প্রবলেম নিয়ে 10-12 ভিডিও দেখেন, এটা আপনার চ্যানেলের ম্যাটার, এটা অনেক ইম্পর্টেন্ট ম্যাটার, তার জন্য আপনি 10 ভিডিও দেখতে পারবেন না। আর ভালো ভালো চ্যানেলগুলো সাবস্ক্রাইবও করে রাখতে পারেন, অনেকে আছে কিপটাইম করে যে
ভিডিও দেখবো কিন্তু সাবস্ক্রাইব করবো না। সাবস্ক্রাইব করলে কি মানে খুব বেশি ক্ষতি হয়ে যায়? এতো আমরা কি ভিডিও দেই কিসের জন্য? আপনাদের প্রবলেমগুলোই তো সলভ করার জন্য, তাই না? হ্যাঁ, সেখান থেকে আমাদের কিছু টাকা পয়সা আর্ন হয়ে যায়, এটা তো উপরের কথা। বাট ভিডিও কিসের জন্য দিই? যাতে আপনারা কোনো প্রবলেমে না পড়েন, আপনার প্রবলেমগুলো সলভ করার জন্য। তো সাবস্ক্রাইব করলে কি খুব বেশি ক্ষতি হয়ে যায়? আমি রেগুলার 3-4টা করে চ্যানেল সাবস্ক্রাইব করি। হ্যাঁ, সাবস্ক্রাইব করি সেই সকল চ্যানেলগুলো যেগুলো আমার কাজে লাগে, যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়। হ্যাঁ, যেখানে ইনফরমেটিভ ভিডিও দেয় আমি সেই চ্যানেলগুলোই সাবস্ক্রাইব করি। আপনারাই করেন, যেটা ভালো লাগে সাবস্ক্রাইব করেন, করে তার ভিডিওগুলো মাঝে মাঝে দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। অনেক নলেজেবল ভিডিও ইউটিউবে আপলোড করা হয়। সো যেটা মেইন কথা, যে আপনার প্রথম যে ভিডিওটা দেখাইছিলাম, এখন বুঝতে পারছেন যে কেন, যে অ্যাকচুয়ালি কোন মানে রোগের জন্য কোন ট্রিটমেন্ট দেওয়া উচিত সেটা আপনাকে, আপনি যদি ডাক্তার নাও হয়ে থাকেন তাহলে আপনাকে একটু এদিক ওদিকে দেখে দেন আপনাকে জাজ করতে হবে, ঠিক আছে? ওই মোবাইল ভেঙে গেলে উপরে পেস্ট লাগাই দিলে হবে না, ওটাকে সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে, তারাই একমাত্র আপনার অ্যাকাউন্টকে ঠিক করে দিতে পারে। ওকে, তো এটাই ছিল একেবারে শেষ হয়ে যাওয়ার পরে। আর আরেকটা কথা বলে রাখি যে আমার যতটুকু ইউটিউবের ওপর রাইট আছে, ঠিক আপনারও ততটুকু ইউটিউবের ওপর রাইট আছে। আমরা ইউটিউবে টিপস ট্রিক্স দিই কিংবা এই টাইপের ভিডিও দিই, তার মানে এই না যে আমরা যে কোনো প্রবলেম সলভ করে দিতে পারবো। কিছু কিছু সময় দেখা যায় যে অনেকে ভুল করেন, মানে অন্যের ভিডিও কপি করেন কিংবা কোনো কমিউনিটি গাইডলাইন্স অমান্য করেন, মারামারি দেখান, সেক্সুয়াল কন্টেন্ট আপলোড করেন, করার পর তার চ্যানেলে স্ট্রাইক চলে আসলে মানে মেসেজ করে বলে যে ভাই আমার চ্যানেলটা কিন্তু ফেরত দিয়েই দিতে হবে। এটা কি পসিবল? এখানে তো আমার কোনো ভুল নেই, আর আমি তো ইউটিউবের কোনো এমপ্লয়ার না যে আপনাকে আমি এই রাইটটা রাখি। আমি জাস্ট একটা নির্দিষ্ট ওয়ে আপনাকে দেখাই দিতে পারি যে অ্যাকচুয়ালি এই ওয়েতে গেলে, আপনার যদি কোনো ভুল না থাকে তাহলে আপনি এই ওয়েতে গেলে আপনি সেটাকে সলভ করে নিতে পারবেন। আমি জাস্ট এইটুকুই পারি, আমি তো ইউটিউবের কোনো এমপ্লয়ার না। আমি জানি জাস্ট ইউটিউবে কীভাবে কী কাজ করতে হয়, বাট কোনো ভুলভাল জিনিস আমি তো সেটাকে আবার সঠিক করে দিতে পারি না। তো এতটুকুই ছিল, আপনারা একটু সাবধানের সাথে কাজ করবেন। এই যে বিষয়গুলো বললাম, সেন্সিটিভ যে বিষয়গুলো, কপিরাইট স্ট্রাইক গাইডলাইন, আবারও বলছি স্ট্রাইকগুলো কিংবা অ্যাডসেন্সের বিষয়গুলো, এগুলো অনেক সেন্সিটিভ। এখানে কোনো প্রবলেম হলে আগে 10-12টা ভিডিও দেখে নেবেন, দেখার পরে আপনি জাজ করবেন যার ভিডিওটা আপনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন তাকে একটু দেখে নেবেন যে তার ব্যাকগ্রাউন্ড কী, তার ওই ভিডিওর কমেন্টে আসলে সবাই পজিটিভ কমেন্ট করছে কি না, ওয়ার্কিং হচ্ছে কি না, মানে ওই ভিডিওটা আসলে কাজ করতেছে কি না। হ্যাঁ, কমেন্টে অনেকে দেখবেন লিখবেন যে 100% ওয়ার্কিং, এরকম না। যারা একবারে দিল থেকে বের করবে বিভিন্ন কমেন্ট আছে যে ভাই আপনার ভিডিও দেখে আমি বেঁচে গেলাম, মানে এই টাইপের কমেন্টগুলো বেসিক্যালি রিয়েল কমেন্ট হয়। তো এইগুলো অবশ্যই একটু কমেন্ট সেকশনে ঘেঁটে দেখবেন যে ওই ট্রিক্সটা আসলে কাজ করতেছে কি না, একবারে ভিডিও দেখে সেগুলোকে মেরে দেবেন আপনার চ্যানেলের উপরে, অ্যাপ্লাই করে দেবেন। তো এতটুকুই ছিল, বেশি কথা বলে ফেললাম। আপনারা আবার অনেকে আমার বেশি কথা বললে বলেন যে ভাই আপনি অত বকবক করেন কেন। অ্যাকচুয়ালি মাঝে মাঝে বকবক না করলেই হয় না, এগুলো আপনাদেরকেই সাবধানতার জন্য। তো আজকের ভিডিও এতটুকুই, ভালো লাগলে লাইক দিতে পারেন ভিডিওতে। আল্লাহ হাফেজ।